আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বড় বড় মতো এবার আমি নতুন আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, বিজ্ঞপ্তির পুরো আলোচনা যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা, এবার আমরা দেখাবো আসলে মূলত কতগুলো পদ এবং কি কি পদ এবং কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগবে। তো বন্ধুরা দেখো, প্রথমে যেটা আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটা তারিখ 3/7/2022 তারিখে প্রকাশিত হয়। তো ক্রমিক নং এক যেটা আছে ব্যবস্থাপনা উপদেষ্টা, এখানে পদের সংখ্যা দেখানো হয়েছে 10টি, বয়স অনূর্ধ্ব 32 বছর, 35,500 টাকা থেকে 67,010 টাকা, গ্রেড হচ্ছে ষষ্ঠ গ্রেড। শিক্ষাগত যোগ্যতা ব্যবসা বাণিজ্য প্রশাসন সমাজবিজ্ঞান বিজ্ঞানের সংশ্লিষ্ট শাখায় দ্বিতীয় শ্রেণীর সমতুল্য গ্রেড পদ্ধতির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হইবে। শিক্ষা জীবনে কমপক্ষে 2টি প্রথম শ্রেণী থাকতে হইবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিদের অগ্রাধিকার দেওয়া হইবে। তো বন্ধুরা এরপরে দেখো আর অনেকগুলো অভিজ্ঞতা আছে, তোমরা একটু দেখে নেবে। আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে 2 নম্বর পদ, এখানে প্রোগ্রামার, পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 32 বছর, এটাও ষষ্ঠ গ্রেডের চাকরি, শুরু হবে 35,500 টাকা থেকে এবং 67,010 টাকা পর্যন্ত বেতন স্কেল এটা। বাণিজ্য ব্যবসা প্রশাসন সমাজবিজ্ঞান বিজ্ঞানের সংশ্লিষ্ট শাখায় দ্বিতীয় শ্রেণীর সমতুল্য গ্রেড পদ্ধতি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হইবে। এরপর দেখো বন্ধুরা যেটা 3 নম্বর আছে, ঊর্ধ্বতন সম্পাদক, এখানে পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 32 বছর, এখানে সপ্তম গ্রেডের চাকরি, 29,000 টাকা থেকে স্কেল থেকে শুরু, 63,410 টাকা পর্যন্ত, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে সাংবাদিকতায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি সহ সাংবাদিকতা প্রকাশনা জনসংযোগ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। তো বন্ধুরা এখানে 1 থেকে 3 নম্বর পদের জন্য আমি যা দেখালাম সেখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই বিষয়টা আমি এখন তোমাদের তুলে ধরব। তো দেখো বন্ধুরা, যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই, 1 থেকে 3 নম্বর পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখো বন্ধুরা 4 নম্বর যে অপশনটা আছে, এখানে প্রধান সহকারী পদ, পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর, এটা গ্রেড হচ্ছে 11তম, 12,500 টাকা থেকে শুরু, 30,230 টাকা, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা। এরপর আটকে রাখছো মামুনি, 5, কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর, 12,500 টাকা থেকে 30,230 টাকা, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক ডিগ্রিধারী, তবে বিজ্ঞান স্নাতকধারীদের অগ্রাধিকার দেওয়া হইবে। তো এরপর দেখো বন্ধুরা 6 নম্বর যেটা, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা 2টি, বয়স 30, এটাও 13তম গ্রেডের চাকরি, এসএসসি পরীক্ষায় পাশ হতে হবে। তো বন্ধুরা এরপর দেখো 7 নম্বরে উচ্চমান সহকারী, পদ সংখ্যা 1টি, বয়স 30, গ্রেড 14, এখানেও এসএসসি পাশ, 3 বছরের অভিজ্ঞতা দেখানো হয়েছে। এরপর দেখো 8 নম্বরে প্রজেক্টর অপারেটর, পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর, এটা গ্রেড 14তম গ্রেডের চাকরি। তারপর দেখো এখানে এসএসসি পাস এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে। 9 নম্বর যেটা আছে ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 3টি, বয়স 30, এটা 15তম গ্রেডের চাকরি, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এরপর দেখো বন্ধুরা যেটা হচ্ছে তোমার 10, এলডিএ কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা 1টি দেখানো হয়েছে, বয়স 30, এটা 16তম গ্রেডের চাকরি, এখানে এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ভালো এক্সপার্ট হতে হবে। এরপরে দেখো বন্ধুরা 11 নম্বর ফটোগ্রাফার, পদ সংখ্যা 1টি, বয়স 30, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, এসএসসি পাস যোগ্যতা হিসেবে। তো বন্ধুরা 11 থেকে 4 অর্থাৎ 4 নম্বর থেকে 11তম পদের জন্য কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সেগুলো আমরা দেখে দেব, আর কোন কোন জেলার আবেদন করতে পারবে না এখন আমরা তা দেখাবো। তো বন্ধুরা দেখো এই যে গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, কুড়িগ্রাম, খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, তবে শারীরিক প্রতিবন্ধী ও এতিমখানা নিবাসী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আমি যে সকল জেলার প্রার্থীগণ
জেলার কথা বলেছি, সেই সকল জেলা আবেদন করতে পারবে না। এটা 4-11 নম্বর পদের জন্য। এরপর দেখো আমরা চলে যাবো বন্ধুরা 12 নম্বর পদে, প্লাম্বার। এখানে পদ সংখ্যা একটি, বয়স 30, এটা হচ্ছে 18তম গ্রেডের চাকরি, এসএসসি পাস। 13 নম্বরে বাবুর্চি, পদ সংখ্যা একটি, অনূর্ধ্ব 30 বছর, এটা 18তম গ্রেডের চাকরি, অষ্টম শ্রেণী পাস। তো বন্ধুরা এরপর দেখো 14 নম্বর দেখানো হয়েছে মশালচি, পদ সংখ্যা একটি, অনূর্ধ্ব 30 বছর, এটাও গ্রেড 20তম গ্রেডের চাকরি, এটা অষ্টম শ্রেণী পাস। এরপর দেখো তোমরা বন্ধুরা 15 নম্বর আছে হেলপার, পদ সংখ্যা একটি, বয়স 30, এবং এটাও তোমার 20তম গ্রেডের চাকরি, এসএসসি পাস। 16 নম্বর আছে মালি, পদ সংখ্যা একটি, অনূর্ধ্ব 30 বছর, এটাও 20তম গ্রেডের চাকরি, অষ্টম শ্রেণী পাস। এরপর দেখো বন্ধুরা 17 নম্বর পরিচ্ছন্ন কর্মী, ঝাড়ুদার, পদ সংখ্যা 2টি, অনূর্ধ্ব 30 বছর, এবং গ্রেড হচ্ছে তোমার 20তম গ্রেডের চাকরি, অষ্টম শ্রেণী পাস। তো বন্ধুরা এখানে 12-17 নম্বর পদের জন্য যেই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, যেমন গোপালগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, শেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, তবে শারীরিক প্রতিবন্ধী ও এতিমখানা নিবাসী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো বন্ধুরা এরপর আমরা দেখাবো এখন এই আবেদন করতে কি কি লাগবে বা কোন ঠিকানা আবেদন করা যায় বা আবেদন করার প্রক্রিয়াটা কি, সেটা আমরা এখন দেখিয়ে দিব। তো বন্ধুরা শর্তাবলী যাওয়ার আগে আমি তোমাদের বলি, এটা হচ্ছে তোমার অনলাইন আবেদন না, এটা হচ্ছে তোমার হাতে কলমে চিঠির মাধ্যমে পৌঁছাতে হবে। তো কিভাবে কি লাগবে কি এই এখানে তোমার বিভিন্ন কাগজপত্র লাগবে, এটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবা, এই কাগজপত্রগুলো তোমাকে না দিলে কিন্তু তোমার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। তো দেখো কি কি কাগজপত্র আসলে লাগবে। আবেদনকারীকে অবশ্যই সাদা কাগজে লিখিত বা টাইপকৃত দরখাস্ত দাখিল করিতে হইবে, আবেদনকৃত পদের নাম খামের উপরে স্পষ্ট অক্ষরে লিখিতে হইবে। দরখাস্তে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা যদি থাকে ইত্যাদি উল্লেখ করতে হইবে। আবেদনপত্রের সহিত নিম্নবর্তীন কাগজপত্রাদি অবশ্যই সংযুক্ত করতে হইবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সহ অরণ্য সকল সনদপত্রের সত্যায়িত কপি, খতে বলছে স্থানীয় চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক জাতীয় তার সনদ, এরপরে গতে বলছে প্রার্থীর আত্মীয় নহেন এমন একজন প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্র সনদ, এরপরে যেটা আছে ঘ প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আবেদনের সহিত ক্রমিক নং 1-3 নং পদের জন্য 500 টাকা, ক্রমিক নং 4-17 নং পদের জন্য 300 টাকা, প্রে অর্ডার, ব্যাংক ড্রাফট, মহাপরিচালক, বিআইএম, ঢাকা এর অনুকূলে প্রদান করিতে হইবে, কোনো পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা এরপর আমরা দেখাবো যেটা এসএসসি বা সমানের পরীক্ষা সনদের ভিত্তিতে প্রার্থীর বয়স নির্ধারিত হইবে। 1-7-2022 তারিখে প্রার্থীর বয়স পদের বিপরীতে উল্লিখিত বয়সসীমার মধ্যে অবশ্যই থাকিতে হইবে, বয়সের ক্ষেত্রে এভিডেন্ট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে আবশ্যিকভাবে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার উল্লেখ করিতে হইবে। নিয়োগ কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের কর্মচারী চাকরি বিধিমালা 2021 অনুযায়ী নিয়ন্ত্রিত হইবে। তো বন্ধুরা এই ছিল পুরো প্রক্রিয়াটা, এখানে আর অনেক কিছু আছে, আসলে এইগুলো এতটা বেশি গুরুত্বপূর্ণ না তাই আমি এটা বললাম না। মূলত যে বিষয়টা দরকার, কী কী কাগজপত্র সেটা আমি দেখিয়ে দিয়েছি, এবং কোন অনুকূলে বা কার বরাবর পাঠাতে হবে সেটা আমি দেখিয়েছি, ব্যাংক ড্রাফট কত সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা যদি এই ব্যাপারে আরও ভালো কিছু জানতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা, আর বিস্তারিত যদি আরও ভালো জানতে চাও বা কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই এই যে www.bim.gov.bd ভিজিট করে তোমরা এটার আবেদনপত্র ফর্ম বা যা যা প্রয়োজনীয় জানার দরকার সেটা জানতে পারবে, অথবা আমাকে কমেন্টস করে মাধ্যমে তুমি জানতে পারবে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করবো। তো যাওয়ার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটু ছোট্ট অনুরোধ, তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনে ক্লিক করবা যাতে পরবর্তী যে কোনো সরকার চাকরি নিবুদ্ধি সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি, ভালো থাকো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে।